শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম সহ অন্যান্য পার্সেল পরিবহনের জন্য ট্রেনটি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ রাজশাহী রেল স্টেশনে সংবাদ সম্মেলনে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন ঢাকা যাবে তখন ট্রেনটির নাম হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন 2, আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে নাম হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন 1। ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসবে বিকাল 4টায়, রাজশাহী পৌঁছাবে 5:20, এখানে 30 মিনিট থেমে 5:50 ট্রেনটি যাত্রা শুরু করবে। এরপর ট্রেনটি ঢাকায় পৌঁছাবে 1:00। ঢাকা থেকে ট্রেনটি 2:15 ছেড়ে আসবে। রাজশাহী পৌঁছাবে 8:35, এখানে 20 মিনিট থেমে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে 10:15। ট্রেনটিতে মোট 6টি ওয়াগন থাকবে। প্রতিটি ওয়াগনে 45,000 কেজি আম নেওয়া যাবে। তবে শুধু আম নয়, সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিপণ্য, বাড়ির ফার্নিচার এবং রেল লাইনে পার্সেল হিসাবে বহনযোগ্য সব সামগ্রী বহন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসে ট্রেনটি আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, আর্নি, আবদুল্লাপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে। টাঙ্গাইল মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও এবং কমলাপুরের স্টেশনে ট্রেনটি থামবে। ফেরার পথে ট্রেনটি তেজগাঁও, টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাটমোহর এবং রাজশাহী স্টেশনে থামবে। তবে যাত্রাপথে কোথাও কোনো সাধারণ যাত্রী এই ট্রেনে তোলা যাবে না। ট্রেনটিতে রাজশাহী স্টেশন থেকে 1 কেজি আম ঢাকার বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুরে নিতে খরচ পড়বে 1.18 টাকা, আর চাঁপাইনবাবগঞ্জ থেকে 1 কেজি আমের ভাড়া লাগবে 1.30 টাকা। রেলের নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন। সংবাদ সম্মেলনে পশ্চিম রেলের কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের এই দুর্যোগকালে চাষিদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন, তাই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে এবারই প্রথম এই ধরনের ট্রেন চালু করা হচ্ছে। লকডাউনে বেশিরভাগ ট্রেন বন্ধ থাকায় ট্রাক যেমন ফাঁকা থাকছে, তেমনি অনেক ইঞ্জিনও পড়ে আছে, তাই এটা সম্ভব। কিন্তু সব ট্রেন যখন চালু হবে কিংবা আমের মৌসুম শেষ হলে এটি চালানো সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসানুল্লাহ ভূঁইয়া, রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, ট্রেনটি চালু করতে বৃহস্পতিবারই সব প্রস্তুতি শেষ হয়েছে। ট্রেনটিতে রাজশাহী চাঁপাইয়ের আম চাষিরা উপকৃত হবেন বলে তারা মনে করছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।